হাই, গুড ইভিনিং। আজকে 28শে ডিসেম্বর সন্ধ্যে 5:30টার সময় আজকে ভিডিওটা শুরু করছি। তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু হচ্ছে। আগের ভিডিও যেহেতু জমেছিল, তাই গত দুদিন আর কোনো ভিডিও করিনি, দুদিন পরে আজকে ভিডিও করতে নিলাম। এই যে পোশাক টোশাক পরে রেডি হয়ে গেছি, এই জামাটা পরেই গেছিলাম 25 তারিখে পিসির ওখানে, এই জামাটাই আবার পরে টরে রেডি হয়ে নিলাম। একটু বেরোচ্ছি, আমি যাবো মার্কেট আর হিয়াকে জ্ঞানাঞ্জনাদের বাড়িতে দিয়ে যাব। অনেকদিন ধরে জ্ঞানাঞ্জনাদের বাড়ি যাবো কিন্তু আর যাওয়া হচ্ছে না। আর রোজ দিনই আমার মানি ব্যাগ মানে পার্স হারিয়ে যাচ্ছে, এই এক সমস্যা আছে। যদিও তাতে খুব একটা পয়সা থাকে না, হারিয়ে যাচ্ছে মানে পাওয়া যাচ্ছে না, এটা কিন্তু নয়। আমি কালকে একটা ছোট পম্পম বলা নিয়ে গেছিলাম, মেজেন্টা কালার, নরম কিছু একটা রঙ পেয়েছি। এই যে খুঁজে পেয়েছি, অনেক কষ্টে খুঁজে পাওয়া গেছে, এটাকে রেখে দিই। এই বড়টা ফেলে দেব, আরে এরকম ভাবে ঢোকাই তো, তারপর জামা কাপড়ের ভিড়ে হারিয়ে যায়। আমার কোনো দোষ থাকে না, এতটুকুও দোষ থাকে না এর মধ্যে। আবার একবার করে দেওয়া হলো ঠিকঠাক চুলটা। ও, তোমাদেরকে দেখানোই হয়, এই যে হিয়ার চুল এতটুকু ছোট করে কেটে ফেলেছে, রাখবে না ও, অত বড় চুল রাখবে না। কি ফেদার টেদার কি কি করবো, কিছু রাখবো না না, আমার চুল একদম নষ্ট হয়ে গেছিল, খুব কমে গেছে। না না, এত কম ছোট করার দরকার ছিল না, যাই হোক এতটা ছোট করে ফেলেছে, মন্দ দেখছে না, এরকমই হয়, মন্দ লাগছে না দেখতে, অত উঁচু করে বাঁধার জন্য আর একটু বেশি ছোট দেখাচ্ছে। আর এই পার্সটা কেন খুঁজছিলাম, এই যে এই পার্সটা খোঁজার কারণ, এই ভ্যানিটি ব্যাগ এই পার্সই ঢোকে। আরো একটা ভ্যানিটি ব্যাগ নেব কি, হেতু কি করবো, নিয়ে রাখবি কি ভিতরে? আমি তো পয়সা রাখি না, মোবাইল রাখি, তো মোবাইল নেই। মানে সন্দেহ হচ্ছে এটা ডিসেম্বর মাস না এপ্রিল মে মাস, এই চুলের এই জায়গাগুলো পুরো ঘাম, এখনো জানালা খোলা, রীতিমতন ঘাম হয়ে যাচ্ছে গায়ে, ভাল লাগছে না, এরকম একদম ভাল লাগে না। শীত পড়লে একটু একটু শীত শীত আমেজ থাকবে, একটু শীতের পোশাক পরবো। একখানা পরেছি সবুজ রঙের জামা, সোয়েটারও সবুজই পরবো, বেকার এই যে সবুজ সোয়েটার, কিন্তু চাদর জায়গাগুলোই না এরকম হয়ে যায় একটা টাইমে, তারপরে আর কিছুই পাওয়া যায় না। এখানে গোলাপি চাদর আছে, এখানে গ্রে চাদর আছে, খুঁজে নি। হ্যাঁ, সোয়েটার এটাও গ্রিন, কেন এটা গ্রিন করার কি আছে, সবাই তো ম্যাচিং ম্যাচিং পরে, জুতো জামা হাত পা সব ম্যাচিং পরে। আমি তুই দিবি তোরটা আমাকে, তোর বোলেরোটা আমাকে দে, আমার ড্রেসের সাথে বেশি ম্যাচ করবে, দূরে যাও দূর যাও, দে তোর বোলেরোটা আমাকে দে, দেখো দেখো ওই রংটা, বাবা দেবে না বোলেরোটা, পরো না না বাবা আমার চাই, আমি তো আর কারে টামি সুন্দরী নই, এই যে এই যে টামি আমার, এর মধ্যে যদি আমি সব বোলেরো ঝোলেরো পরি, বাবা যা দেখতে লাগবে, বিশ্ব সুন্দরী মনে হবে। আমি কিন্তু রাইডিং করছি, ওসব আমি পরি টরি না, ও রাইডিং করছে করুক, আমি করছি না, আমি রোগা হয়েছি, আমি দূর থেকে দেখা, আমি রোগা হয়েছি, আমি নিউ ইয়ার রেজলিউশন নিয়েছি যে তখন রাইডিং করব, 2 তারিখ থেকে মাম ডায়েট করবে। একটা নিউ ইয়ার রেজলিউশন নিতে হয় একটা, ওটা আমার নিউ ইয়ার কাছে আনা, দেখা আমি রোগা হয়েছি, এই যে রোগা হয়েছে না, আমি আমার খুব একটা মনে হচ্ছে না, কিন্তু যারা অন্যেরা বলছে যে ওর রোগা হয়েছে, আসলে আমি তো সব সময় দেখি না তাই বুঝতে পারছি না। নাট্যোৎসবের টিকিট নেওয়া হচ্ছে, এবারে নাট্যমেলা শিলিগুড়িতে প্রতি বছরই 2রা জানুয়ারি থেকে শুরু হয় নাট্যমেলা, 1 তারিখে থাকে নাটকের জন্য হাঁটুন, আর 2 তারিখ থেকে নাট্যমেলা শুরু হয়। এবছরের নাট্যমেলা কি কি নাটক আছে দেখে নাও, প্রথম রাজনৈতিক হত্যা, ফেলে আসা, কথাটা হচ্ছে ফেলে আসা মেগা হার্ট, সেটাকে যে আমি ওখানে কি বলেছিলাম, মহাত্মা রাম গান্ধী, এটাতে এগেন বাবু আছে মানে অনির্বাণ চক্রবর্তী আছে, আমরা এটা দেখব, এইগুলো দেখব না, এই যে দেখো কে কে আছে, মুখগুলো সব ছবি দেওয়া আছে, এইগুলো দেখব না, আমরা আবার দেখব এটা কোয়ারেন্টাইন, দেবেশ রায় আছে, চৈতী ঘোষাল আছে, আমরা নাটক দেখব 4ঠা জানুয়ারি আর 6ই জানুয়ারি, আর আমার বর হচ্ছে 2রা জানুয়ারি, তাও দেখবে, কিন্তু টিকিট আজকেই কালেক্ট করে নিলাম, এরপরে আর টিকিট পাওয়া যাবে না পরে। চলো এখন যাই আমি সোমার বাড়ি, ইন্টারন্যাশনাল রাজবংশী ফিল্ম ফেস্টিভ্যাল মানে শুরু হচ্ছে আজকে থেকে, যে প্রধান অতিথি যে আছে সে বোধহয় ঢুকবে ঢুকবে, সব মেয়েরা দাঁড়িয়ে আছে।
এমপি দার্জিলিং। এমপি দার্জিলিং রাজু বিস্তা সম্ভবত ছিলেন প্রধান অতিথি। উনাকে সব মেয়েরা ফুল টুল দিয়ে বরণ করে নিয়ে ভিতরে নিয়ে গেল। নামিয়ে দিয়ে বর বাড়ি গেল, জানি না বাড়ি গেল না কোথায় গেল, মোট কথা বর চলে গেল। আমি ঢুকলাম সোমার বাড়িতে, ওর বাবা থাকে চারতলায়। ওঠা মানে একটা এক্সারসাইজ। উঠছি তো উঠছি, মোট দোতলা ক্রস করলাম। বাবা দরজাও বদল হয়েছে, নতুন দরজা। ঘরের কাজ শুরু হচ্ছে, এখনো শেষ হয়নি। হায় ভগবান, বাইরে ঠান্ডা, বাইরে ঠান্ডা নেই বাবা। আমি খালি লোকেরই বাড়ি দেখছি, পিসির বাড়ি গিয়ে তো আমি একদম মুগ্ধ হয়ে গেছি, এত সুন্দর। এই যে আমি বললাম না, দেখো এপ্রিল মে মাস না ডিসেম্বর মাস, এটা হিয়া চালিয়েছে। যা গরম পড়েছে, ফ্যান চালানোরই দশা। রিল বানাবে তার প্র্যাকটিস চলছে। পিয়া তো তেরে নাম, একে অপরের দিকে তাকিয়ে নাচ কর। ওইদিকে তাকা, ওইদিকে তাকা। মেরা সব কুছ হ্যায় পিয়া আব সে তেরে নাম। এই যে এই জায়গাটাই খুব সুন্দর হয়েছিল। নজরোনে জাদু কিয়া, নজরোনে, নজরোনে জাদু কিয়া, নজরোনে জাদু। বাবা কোরিওগ্রাফি চলছে এদের, হাই ফাই ব্যাপার। আরে ভাই, নজরোনে জাদু কিয়া। এই হাতটা উঠা। আচ্ছা, দুজনে দুই দিকের হাত উঠা। ওটাই বলছিলাম, হোনে লগি হু, হোনে লগি হু, মেন হাসিন, মেন হাসিন। দেখি ব্যাগে কি আছে, দেখি একটু ব্যাগে কি আছে, দেখাও না একটু ব্যাগে কি আছে, দেখাও না। আমি নেবো না, নেবো না, একটু দেখাও তুমি, খালি খালি একটু দেখাও। দেখালো না আমাকে, দেখাও তো, ভিডিও করছে। বাবা দেখাবে না, তুই দূরে যা, কাছে থেকে ভূতের মতো দেখাচ্ছে। ঠিক আছে, বাই বাই সবাইকে, বাই বাই, অনেক রাত হয়ে গেল, আসি। হ্যাঁ যাবো, এই আন্টি থাকতে থাকতে নিয়ে যাস না একদিন। আসো না, দুদিন হলো পূর্ণিমা চলে গেছে, কিন্তু এখনো চাঁদটা একদম ভালো দেখা যাচ্ছে। কি সেই বলে কোল্ড মুন নাকি? আমি তো চাঁদের কোনো পার্থক্য বুঝলাম না, একই রকম চাঁদ দেখতে পাচ্ছি। চপ্পল নিচে রেখে যাবে, চপ্পলের জন্য ওখানে প্রচন্ড অসুবিধা হচ্ছে। তো আপনারা আপনাদের চরণে নিবেদন, সকল সকলে চপ্পল পরে ঘরে যাবেন না। বইরা বাইরের থেকে আসছে, বহিরাগত বাউল হবে। তো আপনারা সুস্থভাবে বসুন, আসনটাকে নষ্ট করবেন না, সকলে একবারে উপরে যাবেন না। প্রসাদ অনেক রাত পর্যন্ত পাবেন, চিন্তার কিছু নাই। হরে কৃষ্ণ, নিতাই গৌর হরি বল। তাহলে শ্রমিক মুনি ধ্যান অবস্থায় ছেলে কথাগুলো লক্ষ্য করেন বাবা।
কথাটা হচ্ছে ইন্দ্রিয় সংযম, ইন্দ্রিয় সংযমিতা কেমন? পরীক্ষিত মহারাজ এসে বিবাসেরা মধ্য মধ্য পিপাসা পেয়েছে, খুঁজতে খুঁজতে যে শ্রমিক মুনির আশ্রমে পৌঁছে গেলেন, দেখলেন মুনি আছে, পিপাসা জল চাইলেন কিন্তু জল দিলেন না। কেন? কি আর বলবো, নিজের কথা। আমরা সোমার বাড়ি থেকে এসেছি 9:30, আর এখন বাজে আমাদের ঘড়িতে 11:30। ঘরে ঢুকেই আমি ফোনটা চার্জে বসিয়েছি, 2 ঘন্টা হয়ে গেল আমার ফোন ফুল চার্জ হয়ে যাওয়ার কথা, সুইচটাই অন করিনি, তাই 57% চার্জ ছিল সেটাই রয়ে গেল। মানে হিয়া বললো ফোনটা লাগবে, ও কিছু পড়াশোনার কাজ আছে, আমি বললাম চার্জে আছে আমার ফোন, ফোন চার্জই হলো না। যাক গে, কি আর হবে, যা হয়ে গেছে হয়ে গেছে, কিছু করার নেই ওটা নিয়ে। বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে ডাল পেঁয়াজকলি চচ্চড়ি আর আলু সিম ভাজা ভাত সব করলাম, জাস্ট বরের খাওয়াটা হলো, আর ফিরতে দেরি হয়ে গেছে, বাড়িতে ঢুকেই আগে কেটকে খেতে দিয়েছিলাম। আমাদেরকে সোমা মোমো খাইয়েছিল, ওখান থেকে মোমো খেয়ে এসেছি, তার রাত্রে ডিনার করার অত ইয়ে নেই, তাও খেয়েছি। মোটামুটি 8:30 নাগাদ হবে, হিয়া তো আর কিছু খাবে না, আর আমিও খাওয়ার আর কিছু খাবো না, এই যে এক কাপ কফি নিয়ে বসলাম, এই কফিটা শেষ করলে আজকের মতো খাওয়া দাওয়ার পাঠ সব শেষ হয়ে যাবে। তারপরে একটু সেলাই করব, হিয়া খানিক্ষণ পড়াশোনা করবে তো আমি খানিক্ষণ সেলাই করব, 12:30 অবধি সেলাই করব, করে ঘুমোবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো, সবসময় খুশি থাকতে হবে, সবসময় হাসতে হবে, আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে, মানে ঝুম্পার সঙ্গে। যারা আমার ভিডিও দেখছো তাদের জন্য বলছি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও, ভিডিওটা শেয়ার করে দিও, একটু বেশি করে শেয়ার করলে ভালো হয়, কমেন্টে জানিও কেমন লাগলো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আমি কফির কাপ হাতে নিয়েই বলছি গুড নাইট। ঠান্ডার রাতে গরম গরম কফি দারুণ।